আজকে তোমাদের রথযাত্রার সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে পেজটা নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর মোটামুটি পেজের এক সাইডে এই ফিগার ড্রয়িংটা হবে। তো দেখো কি হবে, ড্রয়িংটা করছি। তো সবার প্রথমে একটা আমরা মোটামুটি একটু ওভাল শেপ একটা ড্রয়িং করে নেব মাথাটা ফিগারের। এইরকম অনেকটা ওভাল শেপ তোমরা ড্রয়িং করে নেবে। এইরকম ড্রয়িং করার পর আমরা মোটামুটি গলার ড্রয়িংটা এই ওভাল শেপ বা রাউন্ড শেপের পর এই ড্রয়িংটা আমরা করে নেব। গলার ড্রয়িংটা করার পর এইরকম বডি স্ট্রাকচারটা এইরকম কাঁধটা নামিয়ে ঠিক এখান থেকে আমরা জামার লাইনটা সোজা এইরকম টেনে নিয়ে আসবো। এই অর্থাৎ সরু থেকে একটুখানি মোটা হবে নিচটা, এই রাউন্ড লাইনটা একটুখানি রাউন্ড হয়ে যাবে, জাস্ট অল্প, দেখলে সোজাই মনে হচ্ছে কিন্তু রাউন্ড আছে, সরু থেকে মোটা। নেক্সট আমরা এই কর্নার থেকে নয় একটু ছেড়ে আমরা প্যান্টের লাইনটা করব। এই ঠিক মাঝখানে প্যান্টের এই ভাগটা আসবে, ঠিক মাঝখানে। এরপরে আমরা এই কর্নারটা ছেড়ে পায়ের লাইনটা মোটা থেকে এরকম সরু করব। এরকম মোটা থেকে সরু ড্রয়িংটা হবে। হওয়ার পর এইরকম করবে, এমন জুতোর লাইনটা এইরকম এরকম ঘুরিয়ে নিয়ে আসবে। তা বুঝতে পারছো একটা বাচ্চা ছেলের ড্রয়িং হচ্ছে। এরপর এই কর্নার থেকে হাতের লাইনটা এই এই মোটা থেকে সরু, সেমভাবে আবার হাতের লাইনটা এই মোটা থেকে সরু করার পর এখান থেকে আমরা এই বুড়ো আঙুলটা এইরকম করে আর বাদ বাকি আঙুলটা এরকম একটু ঘুরিয়ে নিয়ে আসবে। ঠিক সেমভাবে এইটা বুড়ো আঙুলটা এই করার পর এই আঙুলটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে। এইরকমভাবে ড্রয়িংটা তোমরা করবে। করার পর জাস্ট একটা করে এরকম আমরা লাইন টেনে দেবো। আর এখান থেকে জামার কলারের লাইনটা একটু গলার উঁচু থেকে এইরকমভাবে আসবে, যেই হবে কলারের ভেতরে কাঁধের লাইনটা মুছে যাবে আর এই ভেতরে এই লাইনটা একটু মুছে যাবে। এরপর নেক্সট এইখান থেকে একটা সোজা লাইন টেনে দেবে, এইখানে বোতাম আর এইখানে ছোট্ট করে একটা পকেট ড্রয়িং করে দেবে। এরপরে আমরা মুখের ড্রয়িংটা আসা যাক। এই যে সার্কেল বা ওভাল শেপ তোমাদের করতে বলেছিলাম, এর মধ্যে দেখো মুখের ড্রয়িংটা কী হবে করছে। এরকম চুলের ভাগটা করে আমরা চুলটা এইরকম করে দেব। এই এবার চুলের লাইনটা এখান থেকে এই লাইনে জুড়ে যাবে, ঠিক এখান থেকে কানটা করে তোমরা চুলটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। নেক্সট এর ভেতরে লাইনটা মুছে দেবে। এরপরে এইখানে আমরা চোখের ড্রয়িংটা এইরকম ভাবে করে দেব। নেক্সট আমরা এখানে একটা রথের ড্রয়িং আমরা করব। তো মোটামুটি এই জায়গা থেকে এইরকম ভাবে এই দুই পাশ থেকে বেরিয়ে যাবে, আবার আরেকটা বক্স তৈরি হবে, এই আবার দুই পাশ থেকে বেরিয়ে যাবে। এরকম সহজ করে তোমরা রথের ড্রয়িংটা করতে পারো। এইরকমভাবে স্ট্রাকচারটা করে নেবে, এইখান থেকে এরকম পতাকা করে দেবে, এই সোজা লাইন টানবে এই পাশে একটা এই পাশে একটা, এইরকমভাবে প্রতিটা বক্সের ভিতরে এইরকম চারিদিকে ঘুরিয়ে এরকম করে দেবে। এইভাবে দুই পাশে চাকা করে দেবে। এরপর ঠিক এই মাঝখান থেকে এই দড়িটা হাতে এরকম ধরা আছে বাচ্চাটার। এরপরে এইখানে প্রসাদের বাটি রাখা আছে আর এই জায়গায় ঠাকুর
বসানো আছে। এইরকম ভাবে জাস্ট বুঝিয়ে দেবে ঠাকুর। এবার দেখো এটা দিয়ে কি করে একটি সিনারি ড্রয়িং করছে। ঠিক মোটামুটি এই রথের দুই পাশ থেকে একটা লাইন টেনে দেবে, রাস্তার লাইন। তার আগে এইখানে জুতোর ভেতরের দাগগুলো টেনে দেবে, এভাবে রাস্তার লাইন টানবে। আবার ঠিক কিছু কিছু থেকে সরু থেকে মোটা এইরকম করবে। করার পর এইখান থেকে ছোট করে এরকম জঙ্গলের ড্রয়িং আস্তে আস্তে যত কাছে আসবে বড় হবে, আস্তে আস্তে যত কাছে আসবে বড় হচ্ছে, যত কাছে আসবে বড় হবে। এরপরে এইখানে এইরকম দুটো টেন্ট, দূরে মেলা বোঝানোর জন্য আমরা ছোট্ট করে এইভাবে রথের মেলা হচ্ছে সেটা বুঝিয়ে দেব। এরকম বক্স ড্রয়িং করে এগুলোকে প্রতিটাকে ডবল লাইন করে দেবে। এইখানে ছোট ছোট মানুষ বসিয়ে দিতে পারো, যা রং দিয়ে বুঝিয়ে দিলেই হবে যে দূরে মেলা হচ্ছে। এখানে একটা ডবল লাইন টেনে দেবে, এইখানে ছোট ছোট ঘাস করে দেবে, এখানে ছোট করে একটা গাছ করে দেবে। এ হলো কমপ্লিট একটি রথযাত্রার সিনারি, রথের সিনারি। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরে রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে অন্যান্য ভিডিওর মতনই আমি তোমাদের আকাশটা দেখাচ্ছি, কিছুটা দেখাবো আর বাদ বাকি তোমরা কিছুটা করবে। তো স্কাই ব্লু কালার দিয়ে আমি ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসব। আস্তে আস্তে যত নিচে যাবে রংটা হালকা হবে। এইভাবে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসুন। কিছুটা এইরকম ভাবে পুরোটা করার পর তোমরা লেমন ইয়েলো কালারটা নেবে। লেমন ইয়েলো কালারটা ঠিক নিচ থেকে একদম হালকা করে, খুব ডিপ করে নয়, যত পারো হালকা করে এই রংটা নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে এইভাবে হালকা করে মিশিয়ে দেবে। এতে যদি এইসব অংশের মধ্যে ঢুকেও যায় কোনো কিছু অসুবিধা নেই। ওপর দিকে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে জায়গাটা, এটা বিকেলের আকাশ মনে হবে। এরপরে আমরা হোয়াইট কালার দিয়ে এই পুরো আকাশটাকে আবার মিশিয়ে দেবো। এভাবে হোয়াইট কালারটা দিয়ে এভাবে আকাশটাকে আস্তে আস্তে মিশিয়ে দেবে, কিন্তু উপরে যখন হোয়াইট কালারটা যাবে খুব চেপে করবে না, তাহলে উপরের ডিপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। উপরে হোয়াইট কালারটা হালকা করে ঘষবে, খুব চেপে ঘষার দরকার নেই।
ঠিক এইরকম ভাবে বাদ বাকি আকাশটাও তোমরা করবে। তো আসা যাক এবার এই জঙ্গলের দিকটা, লেমন ইয়েলো কালারটা দিয়ে আমি এই পাশে জঙ্গলটা যেভাবে দেখাবো সেইভাবে করে তোমরা ওই পাশে জঙ্গলটাও করবে। লেমন ইয়েলো কালার দিয়ে জঙ্গলের উপর দিকটা তোমরা করবে। করার পর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রঙটা এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা এইভাবে নিয়ে আসবে। এরপরে মিডিয়াম গ্রিন বা ডিপ গ্রিন যে কোনো একটা গ্রিন দিয়ে তোমরা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে কাজটাকে কমপ্লিট করতে পারো, অর্থাৎ জঙ্গলটাকে কমপ্লিট করতে পারো। নিচের লাইনটা প্রথমে ক্লিয়ার করবে, সেম ভাবে এই পাশে জঙ্গলও করবে। এরপরে হালকা সবুজ রঙটা এই রাস্তার লাইন ধরে এভাবে তোমরা আগে ঘষে নেবে, রাস্তার লাইনটা ধরে এই জমিটার উপরে এইরকম স্লিপিং লাইনে তোমরা রংটা করবে, পুরো আস্তে আস্তে এইদিকে একটু হালকা করে দেবে। এরপর লেমন ইয়েলো হালকা হলুদটা দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে তোমরা পুরো জমিটা কমপ্লিট করবে, যদিও জমিটা খুব ছোট তাই এভাবে করেই কমপ্লিট করবে। মিডিয়াম গ্রিন বা ডিপ গ্রিন দিয়ে এই ঘাসগুলো তোমরা করবে। তাহলে একটা সাইড যেভাবে দেখিয়ে দিলাম পাশের সাইডটাও একইভাবে তোমরা করবে, এই গাছটাও সেম ভাবে হবে যেভাবে করে এই জঙ্গল দেখালাম হলুদ হালকা সবুজ ডিপ সবুজ দিয়ে। এটা মিডিয়াম গ্রিন করতে পারো বা ডিপ গ্রিনও করতে পারো। নিচে হালকা করে একটু ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা ঘষে দিতে পারো, হালকা খড়ি রংটা করার পর ইয়েলো কালার দিয়ে এই ব্রাউন কালারটাকে মিশিয়ে দেবে, ডার্ক ব্রাউন দিয়ে একপাশে আর একটু ডিপ করে দেবে। এবার দেখো এই জায়গাটা কিভাবে করছি, এই যে টেন গুলো আছে আমি একটা দেখাচ্ছি, এই একটা আইডিয়া নিয়ে আরেকটা তোমরা করবে। এইখানে নানা ধরনের কালার তোমরা দিতে পারো, আমি পিঙ্ক কালার দিলাম, এইখানে অরেঞ্জ কালার দিলাম, এইখানে ডার্ক ভায়োলেট কালারটা দেয়া হলো। এভাবে নানা কালার তোমরা এই টেন্টটাতে দেবে, সেম কোবাল্ট ব্লু কালারটা দেয়া হলো, এইখানে ক্রোম ইয়েলোর ডার্ক কালারটা এখানে দিলাম। তোমরা কালার চেঞ্জ করতে পারো, সেমভাবে এইটা কালারগুলো শুধু চেঞ্জ করে তোমরা শুধু করবে। এরপরে এই যে নাগরদোলাটা এটা হালকা খড়ি রং দিয়ে তোমরা করবে, খুব ধীরে ধীরে করবে। এই সরু সরু জায়গাগুলো আস্তে আস্তে করে করবে, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই সাইডেরটা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই বক্সগুলো বসা, এভাবে
এইখানে নানা কালার দিয়ে ছোট ছোট মানুষ করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে ছোট ছোট করে মানুষের মাথাগুলো করে দেবে। এই হয়ে গেল। এবার রাস্তার রংটা কিভাবে করছি দেখো, গ্রে কালারটা দিয়ে এই রাস্তার লাইন ধরে আগে তোমরা গ্রে কালারটা ঘষে নেবে। ঘষে আস্তে আস্তে এইদিকে হালকা হয়ে আসবে গ্রে কালারটা, এই পাশে যত এই পাশে আসবে হালকা করবে, যত এই পাশে আসবে হালকা করে নিয়ে আসবে এই রাস্তার লাইন থেকে। এই সেম ভাবে এই জায়গাটা হবে, আস্তে আস্তে প্রথমে লাইনটা ক্লিয়ার হবে, তারপর আস্তে আস্তে হালকা করে নিয়ে আসতে হবে। এরপরে আমরা হোয়াইট কালারটা দিয়ে এই রাস্তার কালারটাকে সুন্দর করে, এই যে গ্রে কালারটা দেওয়া হয়েছিল এই গ্রে কালারটাকে এই হোয়াইট কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো। দেখো পুরো রাস্তা আমি গ্রেটা করলাম না, দুই পাশ থেকে একটা শেডের মতন রং করে কিন্তু আমি ছেড়ে দিলাম। তোমরা পুরোটাও গ্রে করতে পারো বা এই রকম করেও করতে পারো। এই হয়ে গেল। এবার দেখো রথের রংটা কিভাবে করছি, আবার সেই নানা ধরনের কালারই, এটা পিঙ্ক কালার হতে পারে। স্কাই ব্লু কালার, এখানে মিডিয়াম গ্রিন কালার, এইখানে রেড কালার, এই পতাকাটাও রেড কালার করে দেবে। এরপরে আসা যাক এই রথের সাইড গুলো। রেড কালার দিয়ে এই সাইড গুলো করবে, করে আবার এর উপরে একটু অরেঞ্জ কালার ঘষে দিলে তাহলে রেডটা একটু সুন্দর দেখাবে। আর যদি অরেঞ্জ কালার না ঘষো তাহলে শুধু রেড করেও রাখলেও হবে। এরপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই রথের নিচের যে অংশটা এটা হবে। ভেতরে দিকে আসা যাক, ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এখান থেকে আগে ডিপটা করে নেবে। করে নেওয়ার পর লাইট ভায়োলেট কালারটা দিয়ে এরকম মিশিয়ে দেবে।
এইটা করার পর তোমরা এই ঠাকুরে জাস্ট একটু রং এইভাবে করে ঘষে দেবে, ক্রোমি হলো ডার্ক কালার, তারপরে স্কিন কালার এইখানে রেড, অল্প একটু গ্রিন, এইখানে ব্লু, ব্ল্যাক, এরকম করে জাস্ট বুঝিয়ে দেওয়া যে ঠাকুর এখানে রাখা আছে। এই বাটিগুলো হালকা করে এরকম হলুদ করে দিতে পারো, ক্রোমিয়েলো ডার্ক কালারটা। এই হয়ে গেল আমাদের রথ। এরপরে ঠিক যেভাবে দেখালাম, পরে ফিগারটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে তোমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করো, আশা করি সেটা তোমরা করতে পারবে। ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করলে কালারগুলো শুনতে পারবে না, ঠিক মতো কাজটাও হবে না। তাই আশা করি তোমরা সেটা করবে না, আর প্রথম থেকে শুনে শুনে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করবে, আর কাজটাও ভালো হবে। তো দেখো দেখো আকাশটা যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা সেভাবেই কমপ্লিট করা হয়েছে। এই পাশে জঙ্গল আর জমিটা যেভাবে দেখিয়েছিলাম এই পাশটাও সেমভাবেই কমপ্লিট করা হয়েছে, রাস্তাটা তোমাদের দেখানো হয়েছে আর রথটাও। আশা করি পুরো কাজটা এইরকমভাবে তোমরা করতে পেরেছো। এবার দেখো ফিগারটা কীভাবে করছি। তো হালকা খড়ি রংটা দিয়ে ফিগারের স্কিন কালারটা আগে আমরা হালকা করে করে নেব। এভাবে করে হালকা খড়ি রং দিয়ে ফিগার স্কিন কালারটা করার পর অরেঞ্জ কালার দিয়ে এই হালকা খড়ির সাথে মিশিয়ে কিছুটা আমরা এগিয়ে নিয়ে যাব। এভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে রংটা ফিনিশ করব। এরপর পিচ কালার দিয়ে অর্থাৎ স্কিন কালারটা দিয়ে আমরা রংটাকে সুন্দর করে মিশিয়ে দেবো। এইভাবে কাজটা করার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে কোনো কোনো জায়গায় ফিগারের যে হাতে যে শেড থাকে ডিপ শেডটা সেইটা আমরা দিয়ে দেব। এ হয়ে গেল। এরপরে ব্ল্যাক কালার দিয়ে চুলটা আমরা করব, গ্রে কালার দিয়ে চুলের উপর আলোটাকে ফিনিশ করব। এরপরে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে
টুকটাক করার পর এই যে লাইনগুলো চুলে এই চুলের লাইনগুলোকে সুন্দর করে ফিনিশ করে দেব ব্ল্যাক ক্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে তোমরা এগুলো করতে পারো রেড ক্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই ঠোঁটটা দুই পাশে একটু হাসি মুখের মতো করে দিতে পারো এই হয়ে গেল এবার ড্রেসের দিকে আসা যাক ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে আমরা জামার রংটা করব তোমরা জামার কালার চেঞ্জ করতে পারো এভাবে আস্তে আস্তে ডিপ থেকে কালারটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে এভাবে করার পর জাস্ট একটু অরেঞ্জ কালার দিয়ে কিছু কিছু জায়গায় শেড দেবে এভাবে হালকা শেড দেওয়ার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে জামার মধ্যে এইরকম সরু সরু স্ট্রাইপ দিতে পারো দেখতে ভালো লাগবে তারপরে ক্রস ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে এই বোতামগুলো করে দিতে পারো এরপর দেখো প্যান্টটা কিভাবে করছি ডার্ক ব্লু কালারটা দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে তোমরা হালকা করে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই যে ডিপ ব্লুটা দেওয়া হলো এটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে কিছুটা মেশানোর পর স্কাই ব্লু কালার দিয়ে বাদ বাকিটা ফিনিশ করতে হবে এই হয়ে গেল প্যান্টের কালার এবার দেখো জুতোর কালারটা কিভাবে করছি হালকা খড়ি রংটা দিয়ে এভাবে কিছুটা করবে করার পর স্কাই ব্লু কালার দিয়ে এভাবে জুতোর ডিজাইনটা করে দিতে হবে কালারের আর এই হোয়াইট দিয়ে এই যে প্রথমে ব্রাউন কালারটা দেওয়া হলো হালকা ব্রাউন সেই ব্রাউন কালারটাকে এভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে জুতোর যে দাগগুলো এভাবে করে দিতে হবে আর এই দড়িটা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমাদের করে দিতে হবে যেটা আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করেছি তাই দেখা যাচ্ছে কিন্তু তোমরা কিন্তু এই সুতোটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে
ডিপ ব্লু দিয়ে এই জুতোর নিচটা একটু শেড দিয়ে দিতে পারবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে হালকা করে ছায়াটা আমাদের করতে হবে, জাস্ট অল্প করে একটু ছায়াটা ঘষে দিলেই হবে, বেশি বড় করে দেখানোর দরকার নেই। এই করার পর গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে একটু হালকা করে মিশিয়ে দিতে হবে। আকাশে কয়টা ছোট ছোট পাখি করে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি রথযাত্রার সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স আমার, সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলি নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।